দীর্ঘদিন যাবৎ বন্ধ নিকাশি নালা জল জমে পচা গন্ধ বেরোচ্ছে হেলদোল নেই প্রশাসনের বন্ধ নিকাশি নালা সারাই ও পরিষ্কার করার জন্য আবেদন জানালো গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মারোয়ারি পাড়া ও হাসপাতাল পাড়ায় এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে এখানে রাস্তার ধারে ড্রেন বন্ধ হয়ে পড়ে আছে কোনো নিকাশি ব্যবস্থা কাজ করছে না পচা জল জমে দুর্গন্ধ বেরোচ্ছে তার সাথে বাড়ছে মছা মশা মাছির উপদ্রব অল্প বৃষ্টিতেই জল উপচে পড়ে রাস্তায় জল আসছে স্থানীয় বাসিন্দা শঙ্কর দাস জানান বহুদিন ধরে তারাই ডাঙা ড্রেনের ব্যাপারে স্থানীয় ব্লক পঞ্চায়েতকে বহুবার আবেদন জানিয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি আজ তাই তারা হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের আছে মাস পিটিশন জমা দিলেন নলটি বন্ধ হয়ে যায় চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন ওই দুই পাড়ার বাসিন্দারা আমার এই অভিযোগ যে এই নালার খুব অসুবিধা হচ্ছে জল আসছে ওই পাড়া এই পাড়া সব জায়গা থেকে এই জল আসছে এই নালাতে ভরছে জল জমে থাকছে তারও অসুবিধা হচ্ছে বাচ্চারা যেতে পারছে না জোর লেগে যাচ্ছে পায়ে তার ফলে অসুখ বিসুখ হচ্ছে বা একটু রাত্রি হলেও এখানে অনেক অন্ধকার হয়ে আসছে আচ্ছা এই বিষয় কি এর আগে প্রশাসনকে জানানো হয়েছিল হ্যাঁ জানিয়েছি আজকে জানিয়েছি আজকে কি লিখি কি আজকে আজকে লিখিত দিয়েছি ব্লকে গিয়ে লিখিত দিয়ে এসেছি প্রশাসনকে কী বলতে চান আপনারা আমরা বলতে চাইছি যে এই নালা জলটা যেন ওই দিকে চলে যাক ব্যবস্থা করে দিক প্রশাসনের নিকাশের ব্যবস্থাটা করে দিক প্রশাসনের কাছে এটাই আমাদের আবেদন করছি খুবই তাড়াতাড়ি করলে খুব ভালো হবে আমাদের সুবিধা হবে আমরা চাইছি যে এখানে এই নালার মাধ্যমে রাত্রের মধ্যে কিছু দেখা যাচ্ছে না তার জন্য একটু সুবিধা দেওয়া হলে খুব ভালো হয় অভিযোগ কি কিসের অভিযোগ করলেন আজকে এই যে গান্দা আছে মশা ধরছে ঝড়ি বৃষ্টি জল পড়ছে আবার রোডে জল জমা যাচ্ছে বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারছে না ওই যে বাড়ি যাচ্ছে হসপিটাল পাড়ায় ওর কাঁথিতে ওর কাঁথিতে জল চলে যাচ্ছে কানা হয়ে যাচ্ছে বসতে পারছি না আমরা ঘরের সামনে হসপিটালে যে ড্রেনের যে এই বেহাল অবস্থা হয়ে পড়ে আছে হ্যাঁ গ্রামবাসী বারবার অভিযোগ উঠে আসছে যে ড্রেনের কাজ হচ্ছে না নিকাশি নালার জল উপচে পড়ছে রাস্তার উপরে এটা নিয়ে আপনি কি বলতে চান আমি তো এটা রাস্তাটা এটা দিয়েছি ধরিয়েছি এটা বুঝতে পারলাম এটা মনে করো ই হবে যখন আমাদের এগুলো রাস্তা কমপ্লিট হবে মানে প্রথমে এই রাস্তাটা হবে আমাদের বাড়ির পাশের রাস্তাটা হবে তারপরে ওই ইটা ড্রেনটা নেওয়া হবে কতদিন সময় লাগতে পারে এতদিন দুই এক মাসের মধ্যেই হয়ে যাবে বুঝতে দু মাস তো সময় কেন আমাদের রাস্তাটা হবে আবার ই হয়ে আসবে তারপরে তো না হলে তখন মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট বেঙ্গল জি নিউজ